बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम। आज के आमी आपनादेर संगे शेयर करब एक भिन्नधर्मी भिडियो, आशा करछि आपनादेर भालो लागबे। कोनो प्रकार घषा माजा छाड़ाई टाइल्सेर माझे जे दागगुला थाके, कालो कालो दाग, एगुला खूब सहजे किभाबे आपनारा तुलते पारबेन आमार लागबे सेटाई आमी आजके देखाबो। एटा जे कोनो मुदि दोकान अथवा सुपार शपे आपनारा पेये जाबेन। আর এটার দাম হচ্ছে 290 টাকা। এটা খুব সহজে আপনার টাইলসের দাগ পরিষ্কার করতে সাহায্য করবে। আজকে আমি খুব ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। এখন আমি ভিক জল থেকে সামান্য কয়েক ফোঁটা করে কালো দাগের উপর দিয়ে দিচ্ছি। সামান্য একটু করে দিলেই হবে। এটা দেওয়ার পরে আপনারা 1 মিনিটের মতো রেখে দেবেন, হাত না দিয়ে রেস্টে রাখবেন 1 মিনিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। সরাসরি ঢেলে দিতে পারেন অথবা এরকম টুথব্রাশের সাহায্যে নিয়ে একটু হালকা হাতে ঘষে লাগিয়ে দিলেও হবে, তাতে করে আপনার পরিমাণে কম লাগবে। সামান্য একটু ঢেলে নিয়ে এই টুথব্রাশের সাহায্যে এরকম একটু ঘষে লাগিয়ে 1 মিনিটের মতো ওয়েট করবেন, তাহলে ক্লিন হয়ে যাবে। এখন আমি এরকম একটি ব্রাশের সাহায্যে আলতো হাতে ঘষে দিচ্ছি, অথবা কাপড়ের সাহায্যে আপনারা মুছে নিলেও হয়ে যাবে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব জোর দিয়ে ঘষছি না, আলতো হাতে জাস্ট প্রেস করছি ব্রাশটাকে। আর ময়লাটা কীভাবে উঠে যাচ্ছে দেখেন, আমার কাছে তো এটা ম্যাজিকের মতোই মনে হয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি বালতিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি একটি ন্যাকড়া, এটা দিয়ে আমি ঘরটা পরিষ্কার করব। এখানে আপনারা মপও ইউজ করতে পারেন, ঘরটাকে জাস্ট একটু মুছে নিলেই হবে। আমি এই কোয়ালিটির ভিডিও আগে কখনোই করিনি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।